উত্তরপ্রদেশের কথা বলবো এবং সেখানে অবশ্যই বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে বিজেপি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। বিজেপি 273টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি 125টি আসনে এগিয়ে রয়েছে, বিএসপি এগিয়ে রয়েছে 1টি আসনে, কংগ্রেস 2টি আসনে এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এটাই হলো এই মুহূর্তে উত্তরপ্রদেশের ছবি। মোট আসন 403, ম্যাজিক ফিগার 202। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বিজেপি 273টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি 125টি আসনে, বিএসপি 1টি আসনে, কংগ্রেস 2টি আসনে এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এটাই এই মুহূর্তে উত্তরপ্রদেশ বিধানসভার ছবি। সুতরাং বুঝতেই পাচ্ছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিজেপি। এবং অবশ্যই এরপরে আপনাদের উত্তরাখণ্ডের ছবি দেখাবো এবং উত্তরাখণ্ডে সরকারের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কী ছবি আজকের এই ফলাফলে। উত্তরাখণ্ডের দিকে যদি আমরা নজর রাখি, মোট আসন 70, বিজেপি 48টিতে এগিয়ে রয়েছে, কংগ্রেস 18টিতে এগিয়ে রয়েছে, আপ কোনো আসন পায়নি, অন্যান্যরা এগিয়ে রয়েছে 4টি আসনে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো উত্তরাখণ্ডের সেই ছবি যেখানে মোট আসন 70, ম্যাজিক ফিগার 36, বিজেপি 48টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 18টি আসনে, আপ কোনো আসন পায়নি, অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। এবং এই মুহূর্তে গোয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। গোয়াতে ইতিমধ্যেই বিজেপি জানিয়েছে যে তারা সরকার গঠন করবে এবং নির্দল প্রার্থী যিনি তিনি বিজেপিকে সমর্থন করবেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। গোয়ার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। গোয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, মোট আসন 40, বিজেপি 20টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 12টি আসনে, আপ 2টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। আরও একবার আপনাদেরকে গোয়ার ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার 21, মোট আসন 40, বিজেপি এখনো পর্যন্ত 20টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 12টি আসনে, আপ 2টি আসনে, তৃণমূল কংগ্রেস 2টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। মণিপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং মণিপুরের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অবশ্যই বিজেপির কথা বলতে হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মণিপুরের ছবিটা ঠিক কীরকম, মণিপুর বিধানসভায় মোট আসন 7, ম্যাজিক ফিগার 31, বিজেপি 28টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 9টি আসনে, এনপিএফ 5টি আসনে, এনপিপি 8টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। আরও একবার আপনাদেরকে মণিপুর বিধানসভার ছবি দেখাবো যেখানে মোট আসন 7টি, ম্যাজিক ফিগার 31, বিজেপি 28টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 9টি আসনে, এনপিএফ 5টি আসনে, এনপিপি 8টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। এবং অবশ্যই সেক্ষেত্রে পরের যে ছবি বলতে হয় পাঞ্জাবের কথা, পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে বড় চমক, কারণ প্রথমবার আম আদমি পার্টি পাঞ্জাবে ক্ষমতায় এলো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পাঞ্জাবের দিকে আমরা যদি নজর রাখি, মোট আসন 117, ম্যাজিক ফিগার 59, কংগ্রেস 18টি আসনে এগিয়ে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা, আম আদমি পার্টি 92টি আসনে এগিয়ে রয়েছে পাঞ্জাবে, এসএডি 4টি আসনে এগিয়ে, বিজেপি 2টি আসনে, অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। আরও একবার পাঞ্জাবের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। নিঃসন্দেহে বড় চমক পাঞ্জাবের ক্ষেত্রে, মোট আসন 117, ম্যাজিক ফিগার 59, যেখানে কংগ্রেস 18টি আসন পেয়েছে, আপ কিন্তু আপের ঝড় উঠেছে, 92টি আসন পেয়েছে আপ এবং শিরোমণি আকালি দল পেয়েছে 4টি আসন, বিজেপি পেয়েছে 2টি আসন, অন্যান্যরা পেয়েছে 1টি আসন। এবং এটাই এই মুহূর্তের ছবি, পাঁচ রাজ্যের জয় এবং অবশ্যই এগিয়ে থাকার নিরিখে কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে।